বুধবার থেকে শুরু হচ্ছে টিএফএ পরিচালিত রাখাল শিল্ড নক আউট ফুটবল টুর্নামেন্ট। আর এদিন থেকে ফুটবলারদের নিয়ে অনুশীলনে নেমেছে টুর্নামেন্টে অংশগ্রহণকারী জুয়েলস অ্যাসোসিয়েশন। এবছর মণিপুরে 9 জন এবং রাজ্যের ফুটবলারদের নিয়ে দল গঠন করেছে ক্লাবটি। মঙ্গলবার রাতে সব ফুটবলাররা ক্যাম্পে যোগদান করে বুধবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে কোচ পুরীপ্রসাদ দেববর্মার নেতৃত্বে অনুশীলন করে ফুটবলাররা। এদিন জুয়েলস অ্যাসোসিয়েশনের কোচ তথা ক্লাব সদস্য পুরীপ্রসাদ দেববর্মা জানান, হাতের সময় একদমই কম। শিল্ডে আগামী 17 আগস্ট তাদের প্রথম ম্যাচ। নক আউটে প্রথম ম্যাচে ত্রিবেণী সঙ্গী বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে দল। এ সময়ের মধ্যে প্র্যাকটিস ম্যাচ করানোর সুযোগ পাচ্ছেন না তিনি, তবে দল নক আউটে ভালো ফুটবল খেলবে। তিনি আরও জানান, তাদের মূল লক্ষ্য লিগের সুপার ফোরের ছাড়পত্র আদায় করা। এক্ষেত্রে প্রয়োজনে নতুন ফুটবলারদেরও আনা হতে পারে। তিনি জানান, নক আউটের মতো লিগেও দল ভালো ফুটবল খেলবে। নক আউটটা মানে প্রস্তুতি হিসেবে দেখি, এবং যদি কিছু হয় এটা তো আমরা মানে ক্লাবের গেইন। তবে পাশাপাশি এখনও ম্যাচ দেখিনি, 17 তারিখ ম্যাচ দেখার পরে আমাদের মানে টিমটা কি হবে না হবে আমরা বুঝে নেব, কারণ আমাদের সময় নেই। প্র্যাকটিস গেমও আজকের থেকে শুরু করেছি, তাই অন্য মানে 17 তারিখ তো খেলা, তার জন্য আমি আর কোনো টিমের সাথে প্র্যাকটিস ম্যাচ খেলতে পারবো না, তার জন্য আমার একটু মানে উইক পয়েন্ট আছে। তবে পাশাপাশি নক আউটে আমরা ভালো রেজাল্ট করার জন্যই টিমটা তৈরি করেছি, এবং লিগও খেলবে এই ছেলেরা, আশা করি মানে ফাইট করবে। ইন্টারস্টেট কজন প্লেয়ার আছে আপনার? ইন্টারস্টেট এখন পর্যন্ত 9 জন প্লেয়ার আছে আমার টিমে, মণিপুরের 9 জন, আর আমার বাকিরা লোকাল প্লেয়ার। হ্যাঁ, রোনাল্ডো দেববর্মা, কর্ণ কলই, অমজিত ঘোষ, আমন হালাম, মানে উল্লেখ্য প্রতি বছরই শক্তিশালী দল গঠন করে থাকে রাজধানীর এই ফুটবল ক্লাবটিও। এবছরও তারা নক আউট এবং লিগকে সামনে রেখে শক্তিশালী দল গঠন করেছে। এবার নক আউট এবং লিগে দলের ফুটবলাররা কতটা নিজেদের নিংড়ে দিতে পারবে সেটাই এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।